রাজধানীতে ভাড়ায় মিলছে স্বামী। এবার নিজে তিন ধরনের কাজের জন্য স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া করা হয় বলে জানা গেছে। স্বামী হিসেবে ভাড়ায় কেটে নিজে সংসার চালাচ্ছেন এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দিনে 100 টাকা থেকে মাসে 5-7 হাজার টাকায় ভাড়ায় স্বামী পাওয়া যায়। আবার একই পুরুষ ভাড়ায় ঘাটেন একাধিক নারীর স্বামী পরিচয়ে এমন তথ্য পাওয়া গেছে। রাজধানীর জুরাইন এলাকার ফুটপাতে খুদে দোকানে আলো বেগমের স্বামী নেই, আরেক বিয়ে করে স্বামী চলে গেছে, কোথায় গেছে সেটাও তার জানা নেই। তিনটি সন্তান নিয়ে ফুটপাতে কখনো পিঠা কখনো মৌসুমি ফল সঙ্গে চা পান বিক্রি করে জীবন চালান তিনি। ছেলেকে চা পানের দোকানে আলাদা করে দিতে 5,000 টাকার ঋণ দরকার তার। একটি এনজিও থেকে ঋণ পেতে স্বামী দরকার। এনজিও লোকজন বলছে ঋণ পেতে হলে স্বামী স্ত্রী দুজনের ছবি লাগবে। মাস কয়েক আগে এনজিও ঋণ পেতে একজন স্বামী ভাড়া করেছিলেন তিনি। ঋণের টাকা থেকে 500 টাকা দিয়েছেন তাকে। মাত্র 500 টাকাতে আলো বেগমের সঙ্গে স্বামী পরিচয় এনজিও বিষয়ে গিয়ে ছবি তুলে ঋণ পেতে সহায়তা করেছেন বিশু নামের এক লোক। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় যৌনকর্মীদের আনাগোনা বন্ধ হয়ে যাওয়ার পর ওইসব যৌনকর্মী এখন রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে দেওয়ার ব্যবসা শুরু করেছে। বাড়ি ভাড়া নিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী ছাড়া বাড়ির মালিক বাসা ভাড়া দিতে চান না। বাড়ি ভাড়া নেওয়ার এই প্রতিবন্ধকতার কথা চিন্তা করে যৌনকর্মীরা তাদের পূর্বপরিচিত কোনো পুরুষকে স্বামী হিসেবে ভাড়া করেন। বাড়ি ভাড়া করার সময় সঙ্গে থাকেন ভাড়াটির স্বামী। দেখা গেছে বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে বলা হয় স্বামী নিয়মিত ঢাকায় থাকে না, বাইরে কোনো জেলায় চাকরি বা ব্যবসা করে। একই সঙ্গে বলা হয় বাসায় নিয়মিত থাকবে তার স্ত্রী ও 2 বা 3 বোন। ওই বোনদের থাকার কথা বলে জায়েজ করে নেওয়া হয় আরো 2-3 জন যৌনকর্মীকে। এভাবে রাজধানী জুড়ে ফ্ল্যাট বাড়িগুলোতে চলছে যৌন বাণিজ্য। শনির একরা সোহান ছদ্মনাম বরিশাল থেকে অভাবের কারণে ঢাকায় আসেন। এসএসসিও পাস নয়, তাই কোনো চাকরি দিতে যাচ্ছে না কেউ। এর মধ্যে দেখা মিলে চিন্তাকারী কাজলের সঙ্গে। নির্ভয় হয়ে তার সঙ্গে যোগ দেয় সংসদ ভবন এলাকার চিন্তায় কাজে। পরিবর্তন করে ফেলে নিজের বংশ পরিচয়। এর মধ্যে পরিচয় হয় স্বামী পরিত্যাগতা রূপার সঙ্গে। তখন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি যৌন ব্যবসায় লিপ্ত ছিলেন। সিদ্ধান্ত হয় স্বামী স্ত্রী পরিচয় দুজনের রাজধানীর শনির একটা বসবাস করবেন। এরপরে বিউটি পার্লার ব্যবসার আড়ালে রূপা শুরু করেন জোরালো যৌন ব্যবসা। বিধিবান এলাকা দুষ্ট বেরেসি ছেলেরা জেনে যায় সোহান রূপার আসলে স্বামী স্ত্রী নয়। দুজনের এই অবাধ বসবাসে বাচ্চাদের দ্বারা দুজনকে বাধ্য করে সত্যিকারের বিয়েতে। এছাড়াও সোহান রাজধানীর শান্তিনগর বাড্ডা ফার্মগেট এলাকা সহ 8টি স্থানে যৌনকর্মীদের স্বামী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে নিজে কামাচ্ছেন মোটা অঙ্কের টাকা। আর মাঝে মধ্যে খদ্দের জোগাড় করে দিলে তার কমিশন তো আছেই। রাজধানীতে তিন ধরনের কাজের জন্য মহিলাদের স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া করার ক্ষেত্রে চিহ্নিত করা গেছে। বিশেষ করে যৌন ব্যবসার সঙ্গে জড়িত নারীরা বাসা ভাড়া নেওয়ার সময় স্বামী হিসেবে লোক ভাড়া করে বাড়ির মালিককে দেখিয়ে থাকেন। এনজিও সহ বেশ কিছু মাল্টিপারপাস কোম্পানি থেকে খুচরো ঋণ নেওয়ার শর্ত হিসাবে স্বামীর পরিচয় ও তার ছবি ব্যবহার করতে স্বামী ভাড়া করেন। এছাড়া সম্প্রতিকালে পাসপোর্ট অফিসে কোনো মহিলা স্বামী ছাড়া একা গেলে তাকে স্বামীর উপস্থিতি দেখানোর প্রয়োজনে স্বামী ভাড়া করে আবার স্বামী নিয়ে আসার ঝামেলা থেকে মুক্ত হতে হয়। অনুসন্ধানে একই ব্যক্তি 3-4টি ফ্ল্যাট বাড়িতে স্বামীর পরিচয় ভাড়া কাটার বিষয়টি জানা গেছে। এমনই একজন সালাউদ্দিন, যে কিনা 6 নারীর স্বামী হিসাবে ভাড়া কাটেন। ভাড়া কাটার শর্ত হচ্ছে সপ্তাহে কমপক্ষে একদিন স্বামী পরিচয়ে বাসায় অবস্থান করতে হবে, আর বাসার বাজারও করে দিতে হবে। বাসায় অবস্থান করা ও বাজার করার শর্ত দেওয়ার মানে হচ্ছে যাতে আশেপাশের লোকজন কোনো প্রকার সন্দেহ না করে। জামালপুরের মধ্যবয়সী পুরুষ সালাউদ্দিন এক যুগ আগে ঢাকায় এসে মিরপুর এলাকায় পান সিগারেটের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে জড়িয়ে যান এক সন্ত্রাসী চক্রের সাথে, ধরা পড়ে জেলও কাটেন 1.5 বছর। জেল থেকে বেরোনোর পর পরিচয় হয় এক মহিলার সঙ্গে। সেই থেকে ভাড়ায় স্বামী বাণিজ্য শুরু হয় সালাউদ্দিনের। এখন রাজধানীর মিরপুর বাড্ডা ও কাপ্তুলি এলাকায় 6টি বাসায় 6 নারীর ভাড়াটে স্বামী তিনি। ভাড়া পান 30,000 টাকা। কোনো মাসে বেশি মেলে আবার কোনো মাসে কিছুটা কমও মেলে, জানান সালাউদ্দিন। নিজের স্ত্রী ও এক ছেলে নিয়ে ভাড়ায় থাকেন মিরপুরের কালশি এলাকায়। ভাড়ায় স্বামী খাটাই এখন তার একমাত্র পেশা বলে জানান। জানা গেছে রাজধানীতে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত বেশিরভাগ বস্তিবাসী বা বাসমান নারীর উদয়স্থ পরিশ্রম করে সন্তানদের নিয়ে জীবন ধারণ করেছেন। তাদের বেশিরভাগই স্বামী পরিবেক্তা। ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণের কারণে কখনো কখনো এদের ক্ষুদ্র ঋণের প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনজিও গুলো বা নগরীতে সুদের ব্যবসা করে এমন সংস্থাগুলো ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের ছবি ও নাম ব্যবহার করে এবং দুজনকে ঋণের দায় আবদ্ধ রাখেন। এনজিও গুলোর এই নিয়মের কারণে স্বামী পরিত্যাগতাদের ক্ষুদ্র ঋণ পাওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে বাধ্য হয়ে পরিচিত এবং ভালো সম্পর্ক আছে এমন কাউকে স্বামী হিসেবে ভাড়া করে সংস্থাগুলো থেকে ব্যবসায় ঋণ পান মহিলারা। বিনিময়ে ভাড়াটে স্বামীকে ধরিয়ে দিতে হয় নগদ কিছু। আবার জানা গেছে অনেকে কেবল ভালো সম্পর্কের কারণে বিনা টাকায় মহিলাদের ঋণ পেতে সহায়তা করেন। অনুসন্ধানে জানা গেছে সম্প্রতিকালে আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য ছবি তুলতে অফিসে যেতে হয়। অজ্ঞাত বসতে কোনো নারী একা পাসপোর্টের ছবি তুলতে গেলে তাকে স্বামীর সঙ্গে রাখার কথা বলা হয়। সেই ক্ষেত্রে মহিলা পাসপোর্ট প্রত্যাশী কি সময় ব্যয় করে আরেকদিন আসতে হয় অথবা অন্য একদিন যেতে হয়।
মহিলারা ফিরে যাওয়ার সময় এখানকার কিছু দালাল সুকৌশলে মহিলাদের প্রস্তাব দেন টাকা পয়সা খরচ করে, আবার একজন তার চেয়ে মাত্র 100 টাকা খরচ করে নামে একজন লোক দিচ্ছে, উনি আপনার সঙ্গে যাবেন মাত্র কয়েক মিনিটের জন্য, ওনাকে স্বামী পরিচয় দেবেন, ছবিটা তোলা হলে চলে যাবেন।